সুপ্রভাত, জিরোভেশন এন্টারটেইনমেন্ট পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি তনুশ্রী, শুরু করছি আজকের খবর। গত 6 নভেম্বর আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন। সেদিন থেকে সদ্যজাতর নাম কি হবে সে নিয়ে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে। যদিও শোনা গিয়েছিল যে নতুন অভিভাবক তাদের কন্যার নাম প্রয়াত ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়ে রাখতে চান। অবশেষে আলিয়ার কন্যার নাম সামনে এলো আর আলিয়া ও রণবীরের একরত্তির নাম দেওয়া হলো রাহা কাপুর। আলিয়া ভাট তার মেয়ের নাম শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর পাশাপাশি তিনি তার ও রণবীরের সঙ্গে মেয়ের ছবিও পোস্ট করেছেন। যদিও নবজাতকের ছবিতে সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। আলিয়া ও রণবীরের ভক্তরাও বহুদিন ধরে তাদের সন্তানের নাম কী রাখা হবে তার জন্য অপেক্ষা করছিলেন। এই পোস্টের সঙ্গে আলিয়া ভাট রাহা কথার অর্থ কী তাও জানিয়েছেন। ইনস্টাগ্রামে আলিয়া যে পোস্ট দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন শিশুকন্যার নাম রাহা রেখেছেন রণবীর কাপুরের মা নিতু সিং। এই শব্দের একাধিক সুন্দর অর্থ রয়েছে। সোহাহিলি ভাষা রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ, আবার বাংলায় এই শব্দের মানে হলো স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি, রাহা মানে আনন্দ স্বাধীনতা। এরপর আলিয়া তার শিশুকন্যাকে তাদের পরিবারকে জীবন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রী এও জানান যে মনে হচ্ছে তাদের জীবন সবে শুরু হতে চলেছে। ছবিতে দেখা গিয়েছে আলিয়া ও রণবীর তাদের শিশুকন্যাকে ধরে রয়েছেন এবং ঘরের দেওয়ালে একটি টি শার্ট ঝোলানো যেখানে লেখা রাহা। গত 6 নভেম্বর আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে তাদের কন্যা হবার খবর ঘোষণা করা হয়। এরপর থেকে বলিপাড়ায় তার নাম কি হবে তা নিয়ে জোর চর্চা ছিল। এমনকি পাপারাজ্জিদের প্রশ্নের মুখোমুখি হতে হয় নিতু সিংকে। অবশেষে সব জল্পনার অবসান হলো। প্রসঙ্গত, এবছর এপ্রিলেই সাত পাকে বাধা পড়েন আলিয়া ও রণবীর এবং বিয়ের 2 মাসের মাথায় মা হবার কথা ঘোষণা করেন অভিনেত্রী।